বিদেশ থেকে ভারতে আসা একের পর এক যাত্রীর দেহে কোভিড সংক্রমণ ধরা পড়ছে। এরই মধ্যে সেই আতঙ্ক ছড়ালো কলকাতাতেও। অস্ট্রেলিয়া থেকে কলকাতা বিমানবন্দরে আসা এক মহিলার দেহে কোভিডের উপসর্গ পাওয়া গেল। বিমানবন্দর সূত্রে খবর, ওই পর্যটক কুয়ালালামপুর থেকে আগত বিমান থেকে নামেন কলকাতা বিমানবন্দরে। সেখান থেকে তিনি যাচ্ছিলেন বুদ্ধগয়ায়। সোমবার বেলায় কলকাতা বিমানবন্দরে আরটিপিসিআর পরীক্ষায় মহিলার শরীরে ধরা পড়ে করোনার জীবাণু। তাকে সঙ্গে সঙ্গে ভর্তি করা হয় বেলেঘাটা আইডি হাসপাতালে। সেখানে আইসোলেশন ওয়ার্ডে রেখে চিকিৎসা শুরু হয়েছে। ওই বিমানে থাকা অন্যান্য যাত্রীদের আপাতত রাখা হয়েছে পর্যবেক্ষণে। তাঁদেরও করোনা পরীক্ষা হবে বলে জানা গিয়েছে। বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি পঙ্কজ বিশ্বাস। পঙ্কজ, এমনিতে কোভিড কিন্তু আবার আতঙ্ক ছড়াচ্ছে এবং ইতিমধ্যে আজকে একজনের শরীরে কোভিডের জীবাণু পাওয়া গিয়েছে বলেই জানা যাচ্ছে। কি জানতে পারছো পঙ্কজ? শোনা যাচ্ছে? একেবারে একেবারে যেটা জানা যাচ্ছে যে কুয়ালালামপুর থেকে এক যাত্রী, তিনি বুদ্ধগয়া যাচ্ছিলেন এবং কলকাতা বিমানবন্দরে যখন তিনি অবতরণ করেন, তারপর তার একটি ডোমেস্টিক ফ্লাইট ছিল, সেই ডোমেস্টিক ফ্লাইটে করে তার বুদ্ধগয়া যাওয়ার কথা ছিল এবং ইন্টারন্যাশনাল ফ্লাইট থেকে যখন তিনি নামেন এবং কলকাতা বিমানবন্দরে আসেন, তখন তার শরীরে কোভিডের লক্ষণ ধরা পড়ে। তবে কোভিডের কি ভ্যারিয়েন্ট ছিল তা এখনো জানা যায়নি। যেহেতু তার কোভিডের লক্ষণ ধরা পড়ে, সেই কারণেই তাকে ইমিডিয়েটলি বেলেঘাটা আইডি হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং জানা যাচ্ছে যে তার অবস্থা স্থিতিশীল রয়েছে। এবং তোমাকে জানিয়ে রাখি যে কলকাতা বিমানবন্দর জগৎ থেকেই করোনার একটা নতুন আবহ, নতুন ভ্যারিয়েন্ট ভারতবর্ষে ঢুকে পড়ার সম্ভাবনা দেখা দিচ্ছে এবং যেহেতু নতুন করে করোনার নিষেধাজ্ঞা বা করোনা বিধি লাগু হওয়ার একটা সম্ভাবনা দেখা দিচ্ছে, সেই কারণে কলকাতা বিমানবন্দরের যারা কর্মীরা রয়েছেন, সিকিউরিটি পার্সোনাল এবং যারা টিআরএসএফ সহ অন্যান্য দায়িত্বে যারা রয়েছেন, তারা কিন্তু এই বিষয়ে অ্যাক্টিভ হয়েছেন এবং যাত্রীদের উপর নজরদারি করা হচ্ছে। কারো শরীরে জ্বর বা কিংবা কোভিড এর মতো লক্ষণ দেখা যাচ্ছে কিনা, সেক্ষেত্রে যদি কাউকে সন্দেহাস্পদ মনে হয় সেক্ষেত্রে তাদেরকে আরটিপিসিআর টেস্ট করা হয় এবং তাদেরকে যদি পজিটিভ আসে সেই ক্ষেত্রে যাওয়ার জন্য বলা হয়েছে বলে এমনটাই বিমানবন্দর সূত্রে জানা যাচ্ছে। পাশাপাশি তাদের মধ্যে বেশ কয়েকজনের শরীরে পরীক্ষা করা হয়েছে ইতিমধ্যে, যারা তার আশেপাশে সিটে বসেছিলেন। কিন্তু অন্যান্য যারা যাত্রী ছিলেন তাদেরকে কোন রকম সুরক্ষা ব্যবস্থা তাদের জন্য নেওয়া হয়নি। পাশাপাশি শুধুমাত্র তাদেরকে বলা হয়েছে যে তাদেরকে কোয়ারেন্টাইনে থাকতে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। ধন্যবাদ পঙ্কজ। আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি পঙ্কজ বিশ্বাস। বিদেশ থেকে আসা ভারতের এক যাত্রীর দেহে কোভিড সংক্রমণ ধরা পড়েছে। এরই মধ্যে সেই আতঙ্ক ছড়িয়েছে কলকাতাতেও। অস্ট্রেলিয়া থেকে কলকাতা বিমানবন্দরে আসা এক মহিলার দেহে কোভিডের উপসর্গ পাওয়া গিয়েছে এবং বিমানবন্দর সূত্রে যেমনটা জানা যাচ্ছে, ওই পর্যটক কুয়ালালামপুর থেকে আগত বিমান থেকে নামেন কলকাতা বিমানবন্দরে। সেখান থেকে তিনি যাচ্ছিলেন বুদ্ধগয়ায়। সোমবার বেলায় কলকাতা বিমানবন্দরে আরটিপিসিআর পরীক্ষায় মহিলার শরীরে ধরা পড়ে করোনার জীবাণু এবং সঙ্গে সঙ্গে তাকে বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আইসোলেশন ওয়ার্ডে রেখে ইতিমধ্যে চিকিৎসা শুরু করা হয়েছে ওই মহিলার এবং ওই বিমানে থাকা অন্যান্য যাত্রীদের আপাতত রাখা হয়েছে পর্যবেক্ষণে। তাদেরও করোনা পরীক্ষা হবে বলে জানা গিয়েছে।